আগুন থেকে বিমান ঘাঁটি বাঁচাতে মরিয়া চেষ্টা। নৈনিলেকে বন্ধ করা হয়েছে নৌকা বিহার, হেলিকপ্টারের সাহায্যে চলছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ। ভয়াবহ অগ্নিকাণ্ড, দাবানল, বিমান ঘাঁটিতে ছড়িয়ে পড়ার আশঙ্কায় আগুন নেভানোর কাজে নেমেছেন বিমান, নেমেছে সেনাবাহিনী। ঘটনায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক, চলছে উদ্ধার কাজ। পোষ্য ভেড়াকে খাওয়ানোই যেন কাল হয়ে দাঁড়ালো এক ব্যক্তির, মুহূর্তেই ধ্বংসের পথে গোটা বনভূমি। যদিও সূত্র বলছে এটি সম্পূর্ণ জঙ্গিদের কার্যকলাপ। সূত্র মারফত জানা গিয়েছে ইতিমধ্যেই এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনা সূত্রে জানা যায়, এক ব্যক্তি তার পোষ্য ভেড়া যাতে নতুন ঘাস খেতে পারে তাই জঙ্গল ফাঁকা করতে আগুন ধরিয়ে দিয়েছিলেন, যা থেকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। একে শুকনো গ্রীষ্মকাল, তার উপর আবার হাওয়ার দাপটে আগুন নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। গ্রীষ্মের তীব্র দাবদাহে দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে, ধ্বংসের পথে বনভূমি। প্রায় 36 ঘন্টারও বেশি সময় ধরে শহর লাগোয়া বনভূমি দাউ দাউ করে জ্বলে চলছে উত্তরাখণ্ডের নৈনিতালে। ইতিমধ্যেই আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ ওই মেষপালককে গ্রেফতার করলেও তার জারি জুরি খেসারত দিতে হচ্ছে বিশাল বনভূমিকে। পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে দাবানলের গ্রাস থেকে শহর তথা বনাঞ্চলকে বাঁচাতে নেমে পড়েছে সেনা ও বিমান বাহিনী। জানা গেছে গত 24 ঘন্টায় 31টি জায়গায় নতুন করে আগুন লেগেছে, অন্তত 33 থেকে 34 হেক্টর জমি পুড়ে গিয়েছে বলেও জানা গিয়েছে। এই দাবানলের জন্য রাস্তায় যান চলাচল ব্যাহত হচ্ছে। বন দফতরের আধিকারিকদের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনতে হাত লাগিয়েছে সেনাবাহিনীরাও। হেলিকপ্টারের সাহায্যে আগুন নেভানোর কাজ শুরু করেছে বাহিনীরা। ঘটনা সূত্রে আরও জানা যায়, নৈনিতাল হাইকোর্ট কলোনিতে পুরনো ফাঁকা বাড়ি আগুনের গ্রাসে চলে গিয়েছে। এরই মধ্যে নতুন আতঙ্ক ছড়িয়েছে এলাকায়, আতঙ্ক ছড়াচ্ছে সেনা ছাউনিতেও। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে যাচ্ছে এলাকাগুলিতে। তবে উত্তরাখণ্ডের দাবানল ছড়ানোর ঘটনা নতুন কিছু নয়। গত বছরের 1 নভেম্বরের পর থেকে 575টি আগুন লাগার ঘটনা ঘটেছে, ক্ষতির মুখে পড়েছে 889 হেক্টর জঙ্গল। সংবাদ সংস্থা জানিয়েছে, নৈনিতাল ছাড়াও বলদিয়াখান, জেউলিকোট, মাঙ্গলি, খুরপাতাল, দেবীধুরা, ভাওয়ালি, পিনুষ, ভীমতাল, মুক্তেশ্বরের বনাঞ্চলেও দাবানল শুরু হয়েছে। ইতিমধ্যেই এই ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পেয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের বিষয়ে তিনি আজ জানিয়েছেন, এটা খুব বড় আগুন, আমরা মোকাবেলা করার চেষ্টা করছি। এদিনই হলদোয়ানিতে একটি জরুরি বৈঠক ডেকেছেন ধামি। নৈনিতাল পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছেন, বিমান বাহিনীর হেলিকপ্টারে নৈনি লেক এবং ভীমতাল থেকে জল সংগ্রহ করছে। আগুন ছড়িয়ে বিমান বাহিনীর ঘাঁটির কাছাকাছি পৌঁছে গিয়েছে। বিমান ঘাঁটি বাঁচানোই আপাতত বাহিনীর সামনে বিরাট চ্যালেঞ্জ। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে, নৈনিতালের দাবানল ভয়াবহ আকার নিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সেনা ও বিমান বাহিনী নামানো হয়েছে। ইতিমধ্যেই বিখ্যাত নৈনি লেকে নৌবিহার বন্ধ করে দিয়েছে প্রশাসন। শহরে একেবারে কান ঘেঁষা হাইকোর্ট কলোনির কাছে প্রথমে দাবানল জ্বলে ওঠে, ধীরে ধীরে তা দ্রুত ছড়িয়ে পড়ছে। গত 24 ঘন্টায় 31টি নতুন করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এখনো পর্যন্ত প্রায় 33.34 হেক্টর বনভূমি ছাই হয়ে গিয়েছে। ঘটনা সূত্রে আরও জানা গিয়েছে, নৈনিতালের জেলা সদর দফতর এলাকা হাইকোর্ট কলোনি পাইন জঙ্গলের কাছে অবস্থিত। এই এলাকায় অসংখ্য মানুষের বসবাস, তাদের ঘরের কাছে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখছেন বাসিন্দারা। রাস্তাঘাটে গাড়ি চলাচলও বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা শহরে। হাইকোর্ট কলোনির কোনো বাড়ি এখনও ক্ষয়ক্ষতি না হলেও একেবারে নাকের ডগায় দাবানল জ্বলছে। দি পাইন্স এরিয়াতেই রয়েছে সেনাবাহিনীর কিছু এলাকা, আগুন সেখানে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্বাভাবিকভাবেই এই ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে আতঙ্ক ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে, আতঙ্কিত পর্যটকেরাও। ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে গোটা শহরে ধোঁয়ায় ভরে গিয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বিপর্যয় মোকাবেলা বাহিনীর সাথে হাত লাগিয়েছেন সেনাবাহিনীরাও। যদিও অনুমান করা হচ্ছে এটি কোনো জঙ্গিদের কাজ হয়ে থাকতে পারে। ইতিমধ্যেই এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই রকম পরিস্থিতিতে আতঙ্ক না ছড়িয়ে স্বাভাবিক থাকার পরামর্শ দিচ্ছে স্থানীয় প্রশাসন। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানল্যান্ড, নৈনিতাল। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।